আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে দেখাবো পুরনো মাটির পাতিল অথবা দইয়ের পাতিলকে কিভাবে টপ বানাবেন। আমার এখানে লাগবে মাটির পাতিল বা দইয়ের পাতিল, লাইটার, দড়ি, আইকা, টপ সাজানোর জন্য, পাতিলটা সাজানোর জন্য লাগবে যে কোনো সাইজের ডলার নিতে পারেন। যেহেতু আমি বাঁশের মধ্যে গাছ লাগাবো, এই জন্য আমি বাঁশকে এভাবে কেটে শুকিয়ে নিয়েছি। সাথে লাগবে পাথর এবং মার্বেল। প্রথমে লাইটার দিয়ে এভাবে দড়ির আশেপাশে যে আঁশগুলো থাকে সেগুলোকে পুড়ে নিতে হবে। তারপর হাঁড়ির গায়ে এভাবে আয়কা লাগিয়ে আমি দড়িগুলো লাগিয়ে নিব। আয়কা একটু শুকিয়ে গেলে দড়ি লাগাবেন। দড়ি লাগানো হয়ে গেলে যখন শুকিয়ে যাবে তখন আমি এভাবে করে ডলারগুলো লাগিয়ে নিব আয়কা দিয়ে। এভাবে একটা একটা করে ডলার লাগিয়ে নিব। আমি শুধু এক সারি ডলার লাগাবো, আপনারা যদি চান পুরো টবে ডলার লাগিয়ে নিতে পারেন। এবং ডলারের উপরে যে আয়কাগুলো লেগে গেছে এগুলো শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলতে হবে। এভাবে আমি আলতো হাতে আয়কাগুলো তুলে নিব। এখন আমি বাঁশের মধ্যে যেহেতু গাছ লাগাবো, বাঁশের মধ্যে আমি আয়কাটা একটু লাগিয়ে নিব। এভাবে আয়কা লাগিয়ে নেওয়ার পর একটু রেখে দিব শুকিয়ে যাওয়ার জন্য। হালকা একটু শুকিয়ে গেলে তারপর আমি বাঁশগুলো একটার সাথে একটা লাগিয়ে নিব। আমি এখানে তিনটা বাঁশ একসাথে এভাবে লাগিয়ে নিব, তারপর শুকানোর জন্য রেখে দিব। শুকিয়ে গেলে এভাবে আমি মাটি বাঁশের ভিতরে ভর্তি করে নিব। যেহেতু বাঁশের টপ তাই আমি এখানে গুল্ম জাতীয় গাছ লাগাবো। গাছ লাগানো হলে যদি বাড়তি মাটির প্রয়োজন হয় বাড়তি মাটি দিয়ে দিব, এবং গাছ লাগানো শেষ হয়ে গেলে আমি গাছে পানি দিয়ে নেব। Thank you.
এখন আমি মাটির হাঁড়িতে টবটা বসিয়ে নিব। চারপাশে আমি পাথর এভাবে দিয়ে নিয়েছি, সাথে মার্বেলগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। এভাবে করে দইয়ের হাঁড়ি বা মাটির হাঁড়ি ব্যবহার করে টব বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।